everyone, Assalamualaikum. Welcome to Life of Mushrat. আজকে আমরা চলে যাচ্ছি লুসেল উইন্টার ওয়ান্ডারল্যান্ডে, যেটা অনেক দূরে আছে কিন্তু এখান থেকে অনেক কাছে মনে হচ্ছে। আমরা দূরে কার পার্ক করে আমরা হাইটা হাইটা যাচ্ছি লুসেল উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আপনারাও মজা পাবেন। এই তো আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। পর আমাদেরকে একটা ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে, এরপরে আমরা এন্ট্রি করলাম লুসেল উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। আর এটা হলো অনেক বড় একটা রাইড, আস্তে আস্তে ঘুরে একেবারে পুরো কাতার দেখা যায়। এই তো এখানে অনেকগুলো রাইড ছিল, সবাই এখানে আসে মজা করে। অনেকগুলোই রাইড ছিল এখানে, কিন্তু কোনো রাইডেই মোবাইল অ্যালাউড না, তাই আমি কোনো রাইডেই চড়ে ভিডিও করতে পারিনি। আমি 6-7টার মতো রাইডে চড়ছি আর অনেক মজা পাইছি। এখানে অনেকগুলো খেলার ইয়া ছিল, হাতে যে ব্যাচ পরানো হয়েছিল সেই ব্যাচে টাকা ভরে টপ আপ করে মানুষ খেলতে পারবে। এই তো এখানে অনেক ভিড় থাকে সব সময়, আর মানুষরা খেলাগুলো খেলার জন্য একেবারে ভিড় জমায় রাখে। তো এগুলোই দেখেই যাচ্ছিলাম। আর এই রাইডটা না এত জোর ছিল, আস্তে আস্তে করে উপরে নিয়ে যায়, জোরে 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 ঘুরাচ্ছে আর সবাই চিল্লাচ্ছিল। এরপরে আমরা বের হয়ে গেলাম, অনেকক্ষণ ছিলাম, অনেক রাইডে ঘুরলাম। এই তো এখন কার দূরে পার্ক করা আছে, এখানে প্রবলেম হলো পার্কিংয়ের প্রবলেম। এরপর যাচ্ছি আস্তে আস্তে ধৈর্য ধরে নিজের গাড়ির কাছে। আস্তে করে চলে যাচ্ছি আমি। সমুদ্রের ভিউটা অনেক সুন্দর, আর এর পাশেই আছে ভ্যান্ডাম, প্যালেস ভ্যান্ডাম এটাকে বলে, প্যালেস ভ্যান্ডাম অনেক সুন্দর। তো গাইজ ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা অনেক অনেক ভালো থাকি। রমজান শেষ হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। এই যে প্যালেস ভ্যান্ডামটা না এত সুন্দর, এত সুন্দর প্যালেস ভ্যান্ডামটা, একেবারেই একটা প্যালেস আছে সত্যি। আর আমরা আজকে অনেক মজা করছি, কিন্তু কোনো রাইডেই আপনি কোনো কিছুতেই আপনি ফোন ইউজ করতে পারবেন না, তাই আর কি এরকম করতে হলো।